দীর্ঘদিন ধরে ব্লকে কোনো কমিটি কোনো সঠিকভাবে না থাকার জন্য হ্যাপাজেটলি অনেক রকম কাণ্ড ঘটে গেছে ব্লকে বিভিন্ন নির্বাচনে বহিরাগত হস্তক্ষেপ বিভিন্নভাবে নির্বাচিত যারা হয়েছেন ত্রিস্তর পঞ্চায়েতে তাতে পরবর্তী ক্ষেত্রে কাজে যখন আমরা দেখতে পাচ্ছি অনেক কর্মী অনেকেই যারা দলের সাথে কোনো সম্পর্ক তারা নিজেরাই ভাবছেন আমরা এক একটা দল তাদের শুধু কাজকর্ম সকাল থেকে কোনো চিন্তা ভাবনা নেই তারা যে বুথে বুথে যারা নির্বাচিত পঞ্চায়েত সদস্য হয়েছেন যা হয়েছেন অনেককেই দেখতে পাওয়া যায় সবাইকে আমি বলবো না কিন্তু বেশিরভাগ অঞ্চলে পঞ্চায়েত মেম্বাররা তারা সকাল থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত কেউ বাইকে কেউ হেঁটে কেউ খালি ঘুরে বেড়াচ্ছে শুধু কোথা থেকে খালি মাল আসে শুধু কামানোর কোথা থেকে যায় আর তাদের কোনো কাজ নেই আমি জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত মেম্বাররা যা সার্টিফিকেট দিতে পারে আমিও তাই মুশকিল সেই জিনিসটা বোঝাতে অনেকেই আছেন যারা মেম্বাররা হয়েছেন অনেকেই সমিতি মেম্বার হয়েছে অনেকটা অনেক পদের দায়িত্ব যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছে তারা কিভাবে হয়েছে ঘরের মধ্যে বলতে অসুবিধা নেই কিভাবে তারা নির্বাচিত হয়েছে আমরা সকলেই জানি কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে তারা পদে চেয়ারে বসার পরে